করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখার স্বার্থে এইচএসসি তে সবাইকে উত্তীর্ণ করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংকটকালীন সময় ডিজিটাল পদ্ধতিতে চলবে শিক্ষা কার্যক্রম। আসছে শীতে করোনা প্রকোপ বাড়তে পারে আশঙ্কায় প্রস্তুত রাখা হয়েছে জেলা ও উপজেলার হাসপাতাল। ভার্চুয়ালি কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, অলওয়েদা সড়কের উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল আহসান। কিশোরগঞ্জের হাওড় বেষ্টিত তিন উপজেলা ইটনা, মিঠামইন আর অষ্টগ্রাম, এ অঞ্চলের মানুষের আন্তঃযোগাযোগ স্থাপনে বর্ষাকাল সহ বছরের সব সময় চলাচল উপযোগী করে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন অলওয়েদার সড়ক। সৌন্দর্যের অপার লীলাভূমি হাওড়ের মাঝে 30 কিলোমিটার দীর্ঘ নয়নাভিরাম সড়ক নির্মাণে ব্যয় হয়েছে 874 কোটি টাকা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অলওয়েদার সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সড়ক নির্মাণের উদ্যোগ এবং ভূমিকার জন্য প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে। বলেন, পর্যটন সহ আন্তঃযোগাযোগের ক্ষেত্রে অলওয়েদার সড়কটির মাধ্যমে উপকৃত হবেন হাওড় অঞ্চলের মানুষ। মাননীয় রাষ্ট্রপতি যদি এই উদ্যোগটা না নিতেন আর বারবার আমাদেরকে না বলতেন, তাহলে তো এই অঞ্চলে যে এরকমভাবে রাস্তা করা যায় এটা হয়তো চিন্তারই বাইরে ছিল। এই অঞ্চলের মানুষের এখন আর সেই আগের মতো দুঃখ থাকবে না। সব দিক থেকে একটা যোগাযোগের চমৎকার ব্যবস্থা আমরা করতে পেরেছি। আমি আশা করি যে এই ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রামের মানুষ তারা যে আগে যে কষ্টটা ভোগ করতেন সেটা আর ভোগ করবেন না। অলওয়েদার সড়কটি মুজিববর্ষের উপহার জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারী করোনার প্রকোপে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারের অনেক উন্নয়ন প্রকল্প, তবে সংকটকালেও শিক্ষা কার্যক্রম চালু রাখতে বিভিন্ন পরিকল্পনার কথা জানান সরকার প্রধান। সবথেকে কষ্টের বিষয় হচ্ছে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না, তাদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরে আমরা চাচ্ছি তাদের পড়াশোনাটা যাতে চলমান থাকে, সেই জন্য যেহেতু পরীক্ষা আমরা এসএসসি বা এসএসসি পরীক্ষা নিতে পারছি না, আপনারা দেখেছেন আমরা সিদ্ধান্ত দিয়েছি যে তাদের প্রমোশনটা দিয়ে দেওয়া হবে, যার জন্য পড়াশোনাটা অব্যাহত রাখতে পারে। তাছাড়া আমরা ডিজিটাল পদ্ধতিতে এবং টেলিভিশন, আমাদের সংসদ টেলিভিশনের মাধ্যমে প্রত্যেক ক্লাসগুলি হচ্ছে এবং সেখান থেকে তারা শিক্ষা নিতে পারে। একই সঙ্গে প্রধানমন্ত্রী জানান, আসছে শীতে আবারও বাড়তে পারে করোনার প্রকোপ, তাই প্রস্তুত রাখা হয়েছে জেলা উপজেলা হাসপাতালগুলো। পরে ভিডিও কনফারেন্সে কিশোরগঞ্জের সুবিধাভোগী সহ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। আমারও মনটা পড়ে থাকলো যে এই রাস্তা দিয়ে কবে আমি একটু গাড়িতে চড়ে যাব, তো ইনশাআল্লাহ করোনা ভাইরাস গেলে আমি আসব। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। সন্ধ্যা নাই কারণ আমার ইচ্ছা।